বৃদ্ধ লোকটা সকাল বেলা টুক টুক করে লাঠি হাতে করে নিয়ে বাবা পাড়া পাড়া করে বেড়ায় টাকা খুঁজে ডাক দিয়ে বলে ওগো পাড়ার মা বোনেরা ওগো বাপু ভাইয়েরা আমার তিনটা টাকা গতকালকে পড়ে গিয়েছে কেউ যদি পেয়ে থাকো আমাকে দিয়ে দাও ওরে গ্রামের লোকেরা যদি টাকা না দাও আমার বোমেরা তারা পানি ছাড়া কোনো খাবার খেতে দিব না বলেছে গতকালকে থেকে খাবার খেতে দেয় নাও এইভাবে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করলাম টুক টুক করে হেঁটে হেঁটে খোঁজাখুঁজি করে বাবা কোথাও পেল না এইভাবে তিন দিন বাপটি পার হয়ে গিয়েছে কেতাব লিখেছি ওই লোকটার বাবা টাকাটা যে বাড়ির সামনে পড়েছে না ওই বাড়িটা ছিল হযরত আমিনা তার বাপ যে আব্বা জনম দক্ষিণে মার ঘর হযরত আমিনা রাস্তার দিকে বেরিয়েছেন বাবা হঠাৎ করে দেখলেন তিনটা টাকা পড়ে আছে টাকা তিনটা হাতে উঠে নিয়ে আমিনা কান্না করেছিল রান্না জানি না কোন বাপ যে ভাই মা বোনের হয়তো পড়ে গেছে সে কান্না করবে আমি জানি না বলে বাপজি নিয়ে গিয়ে যত্ন করে টাকাটা রেখে দিয়েছেন মালিক যদি পায় তাহলে ফেরত দিয়ে দেব কিন্তু বাবা আমাদের এলাকার মা বোনেরা জিনিস পড়ে গেলে বাপজি পড়ে ফেলে দেয় না দেয় বলে স্বভাব একটা আছে মানুষের পাঁচ টাকা পালে দশ টাকা পালে চায়ের দোকানে বসে অ্যাডভার্টাইজ করে কোনো সাধারণ ফকিরও পাওয়া যায় না পাঁচ থেকে যদি বলে ভাই কেন ফকিরের খোঁজ কেন বলো ভাই তো তিন দিন হলো টাকা পেয়েছি দশটা টাকা দান করে দিব আমি তো আর খাই না ওসব টাকা তো ফকির দেখতে পাচ্ছি না অথচ সেই লোকটা যদি দশ হাজার টাকা পায় অ্যাডভার্টাইজ করবে না ডান হাতে পালে বাপ হাতকে ডাকতে দিবে না ইমানদার কেমন পরীক্ষা তা বাপ একটু আড়াল থেকে বান্দিল ফেলবেন টাকার একটা তা লুকিয়ে থাকবে তাহলে বুঝতে পারবে যে মাল কেমন ইমানদার তা হজরতে আমি নাও পাওয়ার পর যত্ন করে রেখেছে জানি না আপনাদের মালদা হাজিরার মা বোনেরা বলে কিনা আমাদের মুর্শিদাবাদ জেলার আমাদের মহানপুরের দৌলতাবাদ ওইসব এলাকার মেয়ে মা বোনেরা তারা একটা ছন্দ বলে টাকা যদি কোনো জিনিস পড়ে পায় এমনি তুলে বলবে পড়ে পেয়েছি খুঁটে খেয়েছি যা পারিস্তা করিস তোর বাপের কি এই যদি বলে দেয় তাহলে বাপ দেয় আপনি পাবেন না জিনিস হযরত আমিনা দেখলে একটা লোক কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমিনা বাড়ি থেকে বেরিয়ে আসলো কান্নার আওয়াজ শুনে বাবা ওই বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বলে চাচা আপনার দুই চোখের কোলা দিয়ে কেন পানি করে যায় কেন কান্না করেছেন মানার ওই বৃদ্ধ লোকটা খেতে খেতে বলেছিল মারে সময় নষ্ট করিস না মা আমার পেটে খাবার নাই পানি ছাড়া অন্য কোনো খাবার যাই না রে মা আমি অনেকটা রাস্তা হেঁটে যেতে পারি না ওরে মা আজ তিন দিন পার হয়ে গেল চার দিন হয়ে শুরু হয়েছে আমার তিনটা টাকা পড়ে গিয়েছে আমার বউ মারা খাবার খেতে দেয় না যতক্ষণ পর্যন্ত হারিয়ে যাওয়া টাকা না নিয়ে যেতে পারবো হযরত আমিনা তিনি আর রাগ করলেন না বাবা বৃদ্ধ লোকটার চোখের পানি দেখে আমিনার চোখ দিয়ে পানি গড়তে লাগল হযরত আমিনা হাত কানা ধরে বলে চাচা আপনি কাঁদবেন না একটু আমার ঘরে চলুন বাড়িতে চলো হযরত আমিনা নিজে হাতে বাপটা আপনার খাবার খুলে নিয়ে আসলেন শুনে যেন বৃদ্ধ লোকটা বলেছে মারে আর চার দিন হতে চলো পানি ছাড়া অন্য কোনো খাবার খাই না হযরত আমিনা নিজে হাতে বাপটি বৃদ্ধ লোকটাকে বলে চাচা আপনি হা করেন আমি খাবারটা খেয়ে দিই খাবার খেয়ে দিলেন আমিনা হযরত আমিনা ওই বৃদ্ধ লোকটা খাবার খেয়ে দিল হযরত ভিতর থেকে ছুস আর আপনার ধাগা কথা শোনায় করা ছু ধাগা নিয়ে এসে বাবা আবে না পকেটটাকে সেলাই করে দিলাম সেলাই করে দিয়া হযরত
समस्त इबादत बापे मगज बना आल्लार नबी नबीर मा डाक दिए बोलें चाचा বেশিরভাগ আজ এমন কোন জায়গা নাই যে আমিনাকে চিনে না লোকেরা, বলুন আলহামদুলিল্লাহ। যেখানে মুসলমান সেখানে আমিনাকে বাপটি চিনে। এই ছিল বাপটি সে আমিনার চরিত্র। হযরতে আমিনা আব্দুল্লাহর বাড়িতে বাপটি চলে আসে। চলে যখন এসেছে কেতাবে লিখেছে ওই সময় ইহুদি আলেমেরা একটা না দুইটা নাই সত্তরটা বড় বড় ইহুদি আলেমের মেয়েরা তারা আল্লাহর রসুলের বাপকে খুঁজতে এসেছিল তাকে স্বামীত্ব গ্রহণ করার জন্য। তারা ভেবেছিল যে আমি যদি আব্দুল্লাহকে বিয়ে করতে পারি তাহলে বিশ্বনবীর জনম দুঃখিনী মা হয়ে যাবো। বলুন আলহামদুলিল্লাহ, নবীর বাপ মা হয় এটা সৌভাগ্যের বিষয় নয়। সামান্য একটা হাফেজ কারি মাওলানার বাপ মা হলে তার বিরাট মর্যাদা, কিয়ামতের ময়দানে আপনি আমি তাকে মানিবা না মানে তাদেরকে নূরের তাজ পরানো হবে। তাহলে নবীর বাপ যদি আপনার বাপ মা হয় তাহলে তার কতটা দাম হবে? হযরত আমিনা আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে বাপটি সেদিনে বাড়িতে মক্কা নগরে রেখেছে। আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হওয়ার ছয় মাস পূর্বে এক ইহুদির বড় আলেম তার নাম কেতাবে লিখেছে রাহাব, কেউ বলেছেন বুহাইদা। এই রাহাবের বিটি রকিয়া ডাক দিয়ে বলে আব্বাই বারবার মোহাম্মদ পড়ছি, ইনি কে? মনে মানে তুই একে চিনিস না, ইনি হচ্ছেন বিশ্বনবীর আব্বা যা। এই রকিয়া বলেছিল জন্ম কোথায় বলো? মক্কানগরে। হযরতের রাহাব রকিয়াকে কথাটা বলতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ছে, বলে আব্বা কাঁদছেন কেন? বলে মা রকিয়া এই আব্দুল্লাহর সাথে যে মেয়েটার বিয়ে হবে সে হবে ভাগ্যবতী, সে ভাগ্যবান। বলে কেন আব্বা? বলে এই আব্দুল্লাহর সাথে যার বিয়ে হবে সেই মেয়েটার ছেলে হবে বিশ্বনবী রহমাতুল আলামিন, বিশ্বনবীজি। রকিয়া চট করে বলে আব্বা আমার তো বিয়ে হয় নাই, এই যে আব্দুল্লাহ পড়ছে আব্দুল্লাহ কি জন্ম নিয়েছে কোন আলামত পাচ্ছে? আগেকার বাপটি লোকেরা তারা হা দেখে অনেক কিছু বলতে পারত, হা দেখানে বলে না যে গণক। এটা এখন বর্তমানে হা দেখানো এটা জায়েজ আছে না নাজায়েজ? জায়েজ না, এগুলো নাজায়েজ। আমার নবী অনেক যুদ্ধের ময়দানে গিয়েছেন, গণককে বলে ভাই বলো আমার হাত দেখে জিতব না হারব। গণক বললো তুমি আর জিতবা? নবীজি যুদ্ধ করতে গিয়ে সত্যি জিতে গিয়েছে। নবী এভাবে চার পাঁচটা বাপটি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হাত দেখাচ্ছিল।
লাস্টে তিন বাপটি যেদিন হাত দেখে যায় সেদিন বলে যে ভাই তুমি আজকে জিতবা, নবী যে হেরে গেলেন। তাহলে এই গণকর কথা মিলল না, নবী দেখলেন এরা তো অন্তর খুব জানে না, এরা তো আন্দাজে গুলি আমার গুলি মারে, ইগুলো জিতবা আর এটা আমি হারিয়ে গেছি। আল্লাহ নবী বলেন আজ থেকে হাত দেখানো হচ্ছে মানুষকে হারাম, হারাম মানুষ বুঝে না অথচ হাত দেখাতে যায়। অনেকে পাথর বিক্রি করে দেখে রাস্তা ধারে পিচে রাস্তা ধারে ফুটফুটে আপনার প্রচন্ড রোগ, এটা পলাতিন ফেলে থাকে অনেক গাছগাছড়া পাথরে বসে থাকে, বলে পাথরটা নিয়ে গেলে তোমার জীবনে টাকার উন্নতি হবে, তুমি বড় লক্ষবান। আর বহু মানুষ ঘুরিয়ে বাদ্য পাথর 350-400 টাকা দিয়ে কিনছে, একটু ভাবছে না পাথরও যদি বড় লোক হওয়া যায় তাহলে উ ব্যাটা কেন রোদের 3 ফুটে রোদে কেন পাথর বেচবে, তাহলে যেটা তো বড় লোক হবে তাহলে সে হাতে দিয়ে বসে ওই তো বড় লোক হয়ে যেত, এটা চিন্তা করে না। এগুলো বলা হয়েছে শিরিক।